কয়েকদিনে টানা বৃষ্টিপাতের সৃষ্ট বন্যা ও ভূমিধসে জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কিয়োশোতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 50-এ। নিখোঁজ অন্তত 25 জন। এরই মধ্যে কিয়োশো সহ 3টি প্রদেশে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এদিকে চীনের বন্যা পরিস্থিতির ক্রমে অবনতি হওয়ায় আনহুই প্রদেশে 27,000 বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। প্লাবিত হয়েছে বেশ কয়েকটি শহরাঞ্চল। এছাড়া ভারতে ধারাবাহিকভাবে ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ার জাভা দ্বীপ উপকূলের সমুদ্র পৃষ্ঠে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সেজে ইসলামের ডেস্ক রিপোর্ট। ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে কমপক্ষে 50 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ অন্তত 25 জন। এরই মধ্যে কিয়োশো সহ নাগাসাকি, সাগা এবং ফুকুওয়াকাতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এ পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছেন জাপানের মন্ত্রী পরিষদের প্রধান ইয়োশিদি সুগা। এখন পর্যন্ত 2 লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে করোনা ভাইরাস। সংক্রমণ রোধে আশ্রয় শিবিরের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হচ্ছে। তবে সড়ক ও সেতু যোগাযোগ ব্যবস্থা ভেঙে যাওয়ায় উদ্ধার তৎপরতা চালাতে হিমশিম খাচ্ছে জরুরি বিভাগগুলো। নিখোঁজদের সন্ধানে এরই মধ্যে পুলিশ, দমকল কর্মী, কোস্টগার্ড এবং সেনাবাহিনী সহ 40,000-এর বেশি সদস্য মোতায়েন করা হয়েছে। বুধবার পর্যন্ত এই বৈরী আবহাওয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। চীনের বন্যা পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। জরুরিভাবে আনহুই প্রদেশে 27,000 বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। নিখোঁজ রয়েছে 100-এর বেশি মানুষ। এছাড়া মধ্য চীনে প্রবল বর্ষণে নদী ও হ্রদের পানি বাড়তে থাকায় প্রাদেশিক বন্যা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ 3 স্তরের সতর্কতা জারি করেছে। এদিকে ভারতে গেল সপ্তাহে ধারাবাহিকভাবে ভূমিকম্পের পর মঙ্গলবার ইন্দোনেশিয়ার জাভাদ্বীপ উপকূলের সমুদ্রপৃষ্ঠে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 6.6, তবে এতে সুনামির সতর্কতা জারি করা হয়নি। সাজিয়া ইসলাম, নিউজ 24।